Hello guys, welcome back to my channel Technical Mix 24. Bondura, aajke ami dutai headphone niyechi apnader samne review korte cholechi. To friends, ekhane apnara dekhte pachhen eta boAt company er earphone. To dekhen apnara eta boAt company ar eta holo Xiaomi company. To friends, ei boAt company ar Xiaomi company konta difference, konta bhalo headphone সেটা আপনাদেরকে এখন বিস্তারিত আলোচনা করে আমি জানিয়ে দেব। তো দেখিয়ে দেব তো ফ্রেন্ডস, দেখেন এই যে বোট কোম্পানি আর জিওনি কোম্পানি, তো ডিফারেন্সটা আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, প্রথমে আমি আনবক্সিং করব, তারপরে আপনাদেরকে ডিফারেন্সটা মোবাইলের সাথে ফিটিং করে জানিয়ে দেব। তো ফ্রেন্ডস, যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন। তো ফ্রেন্ডস, আনবক্সিংয়ের কাজটা দেখার জন্য আমার ভিডিওর সাথে থাকুন। তো স্টার্ট নাও, এখন আমি আনবক্সিং করবো। তো ফ্রেন্ডস, দেখতেছেন এই প্যাকেট আমি আনবক্সিং করতে চলেছি। এখন এটা দেখেন, এটা বোট কোম্পানির। তো ফ্রেন্ডস, এখানে চেনের মতো লাগানো আছে, এটা আমি এখন খুলবো। দেখেন ফ্রেন্ডস, আপনারা দেখতে পারতেছেন, ওয়াও। তো ফ্রেন্ডস, এখানে দেখেন হেডফোনটা, দেখেন আমি হেডফোনের কোয়ালিটিটা দেখাই আছে আপনাদেরকে। দেখেন এটা বোট কোম্পানির হেডফোন, এটা ডাইরেক্ট মোবাইলের সাথে কানেক্ট করে লাগায়। দেখেন এই যে তারটা, দেখেন অনেক বড় তার, লম্বা। দেখেন এটা হলো মাইক ফ্রেন্ডস, এখানে সুইচ লাগানো আছে, এখানে সুইচ লাগানো আছে যে এটা ফোন রিসিভ করা যায়। দেখেন ফ্রেন্ডস, এখানে বোট লেখা আছে, অরিজিনাল প্রোডাক্ট, বোট লেখা আছে। মাইকটা দেখেন অবশ্য সুন্দর। এখানে তো ফ্রেন্ডস, আপনাদেরকে আমি কোয়ালিটি দেখাই। দেখেন এই যেটা কানে লাগায়, ব্যাক সাইডটা দেখেন। তো ফ্রেন্ডস, দেখেন এখানে মানে চমক লাগানো আছে, আটকে যে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এটা অনেক সুন্দর একটা কোয়ালিটির ইয়ারফোন, বোট কোম্পানির। তো ফ্রেন্ডস, নেক্সট যেটা আছে ওটা আমি ওপেন করে আপনাদেরকে আমি দেখাবো এখন। তো ডিফারেন্সটা আমি মোবাইলের সাথে ফিটিং করে গানটা শুনে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এটা আমি এখন আনবক্সিং করবো। দেখেন আপনারা, এটা হলো জিওনি কোম্পানি ফ্রেন্ডস। দেখেন এই যে, ওয়াও। দেখেন ফ্রেন্ডস, এখানে হোয়াইট কালারের ইয়ারফোন, হোয়াইট কালারের এখানে মাইক লাগানো আছে, লাল কালারের এখানে হোয়াইট সুইচ আছে, হোয়াইট সুইচ এখান থেকে এই যে শব্দ হয়। তো এখান থেকে এটাতে মোবাইলের ফোন রিসিভ করা হয় সাধারণত। আর এখানে যেটা কানে যেটা লাগায়, এটা দেখেন আপনারা কি গুড কোয়ালিটি। দেখেন ফ্রেন্ডস, একদম গুড কোয়ালিটি দেখেন এই যে। তো ফ্রেন্ডস, এটা আমার কইতে বলেছে এটা ওয়ানপ্লাসের হেডফোন, ওয়ানপ্লাস লেখা আছে, দেখেন ওয়ানপ্লাস। তো ফ্রেন্ডস, দেখেন এটা তারটা, দেখেন লম্বা আছে, এখানে মোবাইলের সাথে লাগায়, হোয়াইট কালারের। তো ফ্রেন্ডস, আমি এই ওয়ানপ্লাস হেডফোন আর বোট হেডফোন কোনটা ডিফারেন্স, কোনটা কী আছে, তো সেটাই আমি আপনাদেরকে এখন মোবাইলের সাথে কানেক্ট করে গানটা শুনে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমি এখন মোবাইলের সাথে এটা কানেক্ট করে আছি। তো আপনারা ধৈর্য সহকারে একটু লাইভ ভিডিওটা দেখতে থাকেন। তো ফ্রেন্ডস, আমি গানটা শুনে আপনাদেরকে কম্পেয়ারটা করে দিয়েছি, ওয়ানপ্লাস বেটার না বোট কোম্পানি বেটার, তো সেটাই আমি আপনাদেরকে এখন জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এটাই আর কি, আমি এখন ভিডিওটা ওপেন করলাম, ওপেন করে আমি আপনাদেরকে এখন জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমি ইতিমধ্যে এটা চেক করে দেখলাম, কোয়ালিটি ভালো আছে। তো ফ্রেন্ডস, নেক্সট যেটা আছে সেটা আমি এখন মোবাইলের সাথে ফিটিং করব, দেখাবো। এটা হলো ওয়ানপ্লাসের হেডফোন, এটা আমি চেকিং করলাম, ভালো আছে। তো এখন বোট কোম্পানিটা দেখবো আর কি। তো ফ্রেন্ডস, পুরোটাও কোনো অংশে কম নয়, দুইটাই ভালো হেডফোন, দুইটাই কোয়ালিটি বেটার। তো আপনারা ইচ্ছে করলে যে কোনো একটা নিতে পারেন। আমার কাছে বেশিরভাগ ওয়ানপ্লাসেরটা ভালো লেগেছে, এটা আমার ব্যক্তিগত ম্যাটার, কিন্তু হেডফোন দুইটাই ভালো। তো বোট কোম্পানিরও ভালো আছে, ওয়ানপ্লাসেরও ভালো আছে। তো আপনাদের কাছে যেটা বেটার লাগে কমেন্টসে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকের আনবক্সিংয়ের রিভিউ কাজ এতটুকুই। থ্যাংক ইউ ফ্রেন্ডস।